এই ভ্যালি নিয়ে রাজধানী গুলশান ডিসি অফিসে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আছেন এই ভ্যালির চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে স্পেসিফিক চার্জটা কি, তার কাছ থেকে আপনারা রিমান্ডে কি জানার চেষ্টা করছেন? এখানে ভোক্তা যিনি আরিফ বাকের, উনি যে অভিযোগ দিয়েছেন ই ভ্যালির বিরুদ্ধে, তো এখানে ই ভ্যালির যারা কর্মকর্তা সেখানে কার কতটুকু লাইবিলিটি, সেগুলো আমরা তদন্ত শেষ করে বলতে পারব। যিনি চেয়ারম্যান তার ইনভলভমেন্ট কতটুকু এখন পর্যন্ত? আমরা এই স্টেজে আমরা তো তদন্ত কার্যক্রম শুরু করলাম, এখন আসামিরা রিমান্ডে আছেন, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, শেষ হলে তদন্ত কার্যক্রম শেষ হলে আমরা বলতে পারবো কার কতটুকু লাইবিলিটিস। যে কেউ অসুস্থ হতে পারে যে কোনো সময়ে, আমরা তাৎক্ষণিকভাবে তাদের যে আমাদের যে প্রসিডিউর, কেউ অসুস্থ হলে সেটি করেছে, এখন সে সুস্থ আছে। অভিযোগ তো আসলে যে কেউ অভিযোগ করলে আমরা অভিযোগ নিচ্ছি, অভিযোগ আসলে আবার অভিযোগ করলে মামলা হবে। এখন পর্যন্ত আমার এ সংক্রান্ত কোনো জানা নেই। অনেক বলছেন, সবই বললাম, এত বললাম।